চারমিনার বানাচ্ছেন, পুরার সেতু বানাচ্ছেন, আমাদের ছাত্র আমি ছোট্ট একটা কথা বলবো, আমরা ছাত্র ছিলাম এখানে আমরা ছাত্ররা অনেক করতাম, ছাত্ররা আমাদের সময় একটা বিভিন্ন রকম গান টান নিয়ে বিক্রি গানিয়ে বিক্রি হতো, তাই ফ্রান্সের পাকিস্তান যাওয়ার ওইখানে আমরা গান গাইতাম, জিনিসপত্রের দাম বেড়ে গেলে, তেলের দাম বেড়ে গেলে গান গাওয়া হতো যে আমি 20 টাকা তেল খেয়ে স্বর্গ খেয়ে যাবো, 20 টাকা তেল খেয়ে স্বর্গ খেয়ে যাবো, 50 টাকা আলু খেয়ে স্বর্গ খেয়ে যাবো, এখন আমরা কি করবো যে উড়াল শুধু খেয়ে স্বর্গ খেয়ে যাবো, চালের খেয়ে স্বর্গ খেয়ে যাবো, চার মিনার খেয়ে স্বর্গ খেয়ে যাবো। বন্ধুরা এই আজকে মানুষ অবস্থা হচ্ছে, সাধারণ মানুষের এই মেগা প্রজেক্টের মেগা চুরির সঙ্গে কোন সম্পর্ক নাই, তারা সুগারা দুধ মোটা ভাত মোটা কাপড় পড়তে চায়, তাদের ছেলেমেয়েরা টাকা পয়সা করুক সেটা চায়, তারা চিকিৎসা পাক সেটা চায়, আর কেসেন্দু হয়েছে এখন পর্যন্ত হাজার লোক মারা গেছে, তার মধ্যে সুন্দরী হচ্ছে সবচেয়ে বেশি, কেসেন্দু এখন আপনার নিরাপদ করতে পারে, কবে নিরাপদ করতে পারে, আর যে সমগ্র দেশকে আপনার একটা চার নামের মধ্যে তুলে নিয়ে যদি চার নামের আগুন হয়ে আজকে আমাদের নেতা বক্তব্য করে গেছেন আপনাদেরকে যে আমাদের কৃষক ভাইদের অনেক সমস্যা, এই সমস্যাকে নিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু ফসল উৎপাদন করছে, তাদের থেকে টাকার দরকার কেউ নাই, দেশের খেলাতে গিয়ে তাকিয়েছিলেন আর তাকিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান, আজকে এখন বলছেন না নির্বাচন হবে, আমরা যেভাবে করেছি সেভাবে নির্বাচন হবে, অর্থাৎ তারা যে সংবিধানকে নিজের মতো করে কাটাকুটি করে নিয়েছে, তাদের সমস্ত লক্ষ্য যে তারা সেই 14-18 মতো নির্বাচন করে নিয়ে যাবে, সেভাবে আরেকটা নির্বাচন তারা করতে চায়, মজা পেয়ে যে দেশে আমার সবচেয়ে বেশি গভর্নমেন্ট চায় সেই দেশের সঙ্গে তারা সমস্যা তৈরি করতে পারবে, আপনার আজকে একটা খবর আছে এই সেপ্টেম্বর মাসে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে, রেমিটেন্স মানে আমাদের বিদেশে যে শ্রমিকরা কাজ করেন তারা যে টাকা পাঠায় কেন সবচেয়ে কম এসেছে, তার অর্থ বাংলাদেশের অর্থনীতির উপরে তাদের আসলে কোনো আস্থা নাই, সেই কারণে তারা অনেকে টাকা পাঠাচ্ছে না, এই একটা অবস্থা করে রয়েছে, তাই বন্ধুরা আমাদের সামনে কোনো বিকল্প একটাই পথ, সরাসরি বলতে চাই এই অবৈধ সরকারকে ব্যাকরণ সময় আছে, মানে মানে প্রত্যেক করে একটা নির্বাচন সত্যমূলক সরকার হাতে ক্ষমতা করে দিয়ে সংসদ প্রেরিত করুন এবং একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন, সংসদ যদি দূর করতে চান সত্যিকার অর্থেই দেশে ভালো চান, সত্যিকার অর্থেই যদি দেশের কল্যাণ চান তাহলে এই ব্যবস্থায় আছে, মানুষ জানে কিভাবে সেটাই ইনশাআল্লাহ।